যে দিনগুলোতে বাংলাদেশের মানুষজন পছন্দের গান শোনার জন্য বেতারে কান রাখতেন, যখন দেশে টেলিভিশন চ্যানেল ছিল মাত্র একটি, সে সময় দিনে অনেকবার শোনা যেত গাজী মাজহারুল আনোয়ার রচিত গান। তিনি ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। তিনি 2002 সালে বাংলাদেশের 21শে পদক এবং 2021 সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন। 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 1 বার বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ড সহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা 110। 20,000-এর বেশি গান রচনা করেছেন তিনি। 5 দশকের মতো সময় তিনি দোর্দণ্ড প্রতাপে বাংলাদেশের সঙ্গীতের জগতে বিচরণ করেছেন। মুক্তিযুদ্ধের বিশেষ যে দিনগুলো বছরের নানা সময়ে উদযাপন করা হয়, সে সময় সারা দেশ জুড়ে বাজানো হয় তারই লেখা জয় বাংলা, বাংলার জয় গানটি। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। গাজী মাজহারুল আনোয়ার 1943 সালের 22শে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মস্থান কুমিল্লায় স্কুলে পড়ার সময় থেকেই তিনি দেয়াল পত্রিকায় কবিতা লিখতেন। 60-এর দশকের শুরুতে 1962-63 সালে ইন্টারমিডিয়েট পাস করার পর তিনি যখন মেডিকেল কলেজে ভর্তি হলেন, সেখানে একটা নাটক হওয়ার কথা ছিল, সেটাতে একটা গানের প্রয়োজন হয়েছিল। গানটা সে সময়কার প্রখ্যাত আবু হেনা মোস্তফা কামাল সাহেবের লেখার কথা ছিল, কিন্তু তিনি সময় স্বল্পতার কারণে গানটা লিখতে পারেননি। সেই সময় গাজী মাজহারুল আনোয়ার সেই নাটকের পরিচালককে বললেন, তিনি ইচ্ছা করলে তাকে একটু ট্রাই করে দেখতে পারেন। তারপর তিনি বুঝেছি মনের বনে রং লেগেছে গানটি লিখে ফেললেন। সেই গানটির সুর করেছিলেন নাজমুল হুদা বাচ্চু এবং গেয়েছিলেন প্রখ্যাত শিল্পী ফরিদা ইয়াসমিন। এভাবেই রেডিওতে গানের রচয়িতা হিসেবে গাজী মাজহারুল আনোয়ারের অভিষেক। ফরিদা ইয়াসমিন একদিন তাকে বললেন, আমি এই গানটি রেডিওতে গাইতে চাই। সেই কথায় গাজী মাজহারুল আনোয়ার বেশ উৎসাহিত হলেন, যদিও সেই গানের রচয়িতা হিসেবে তার নামটা তখনও যায়নি। তার মাথার মধ্যে তখন একটা পোকা ঢুকে গেল যে গান তো তিনি লিখতে পারে। তিনি তখন অনুভব করলেন, মানুষ সৌভাগ্যের পেছনে ঘোরে, কিন্তু সৌভাগ্য যে কোনোভাবেই আসতে পারে, সুতরাং তাকেই জড়িয়ে থাকলেন তিনি। ব্যাস, এরপর 1964 সাল থেকে রেডিও পাকিস্তানের গান লেখার চেষ্টা করলেন এবং গান লিখে 50 টাকা আয়ের মাধ্যমে পেশাদার গীতিকার হিসেবে জীবন শুরু করেন তিনি। কবিতা রচনা থেকে ধীরে ধীরে গানের রচয়িতা হয়ে উঠলেন। 20,000-এর বেশি গান রচনা করেছেন তিনি। একটা সময় ছিল যখন টেলিভিশনের সঙ্গীত পরিচালক, চলচ্চিত্রের অনেক প্রতিষ্ঠিত মিউজিক ডাইরেক্টররা গাজী মাজহারুল আনোয়ারের গানই চাইতেন, সে কারণে প্রতিদিনই কয়েকটা করে গান লিখতে হতো তাকে, যদিও বহু গানের কথা এখন হারিয়ে গেছে। রেডিওতে প্রচারিত অনেক গানের রেকর্ড মুক্তিযুদ্ধের বছর খোয়া যায়, অনেক গানের খাতাও সে বছর হারিয়ে যায়। রেডিওতে তার ক্যারিয়ার শুরু হলেও গীতিকার হিসেবে পরে অন্যান্য প্রচার মাধ্যমে আরও অনেক গান লিখেছেন। তার একটি বড় অংশই ছিল চলচ্চিত্রের গান। সফলতার শীর্ষে পরিণত বয়সে এসে সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আছেন আমার মোক্তার, এরকম কিছু আধ্যাত্মিক গান লিখেছেন তিনি। তার লেখা গানে বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন শিল্পী সঙ্গীতের ক্যারিয়ারে উঠে এসেছে। তার জনপ্রিয় অনেক গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি এবং সাবিনা ইয়াসমিন প্রমুখ। প্রথম যে গানটির মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রের গানে শিল্পী রুনা লায়লার অভিষেক হয়েছিল, সেটি তার লেখা গানেরই খাতায় স্বরলিপি। 1965 সালে চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর
গাজী মাজহারুল আনোয়ার চিত্রনাট্য, গান, সংলাপ ও কাহিনী রচনা শুরু করেন। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তার অবদান ছড়িয়ে আছে সংশ্লিষ্ট প্রতিটি অঙ্গনে। 1967 সালে সুভাষ দত্তের আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রে আকাশের হাতে আছে একরাশ নীল গানটি দিয়ে চলচ্চিত্রের গান লেখা শুরু করেন তিনি। তিনি একজন সফল কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালকও। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক 1982 সালে মুক্তি পায়। 15টির বেশি চলচ্চিত্র পরিচালনা এবং 20টির বেশি চলচ্চিত্র তিনি প্রযোজনা করেছেন। দীর্ঘ 60 বছরের কর্মজীবনে তিনি রেডিও, টেলিভিশন ও সিনেমার জন্য অসংখ্য গান রচনা করেছেন। তার গানে উঠে এসেছে দেশপ্রেম, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানুষের জীবনের গল্প, প্রেম বিরহের কথা। জয় বাংলা, বাংলার জয়, একবার যেতে দেনা গানেরই খাতায় স্বরলিপি লিখে, শুধু গান গেয়ে পরিচয়, আকাশের হাতে আছে একরাশ নীল, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমার মন বলে তুমি আসবে, এক নদী রক্ত পেরিয়ে সাগরের তীর থেকে, এই মন তোমাকে দিলাম, আমি রজনীগন্ধা ফুলের মতো, সহ অসংখ্য হৃদয়ে দোলা লাগানো কালজয়ী গানের রচয়িতা তিনি। গাজী মাজহারুল আনোয়ারের জয় বাংলা, বাংলার জয়, একতারা তুই দেশের কথা বল রে এবার বল ও একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায়, গান তিনটি বিবিসির সর্বকালের সেরা 20 বাংলা গানের মধ্যে জায়গা করে নেয়। তিনি একবার গান লেখার নেশায় যখন মেডিকেলের পড়াশোনা ছাড়তে চেয়েছিলেন, সে সময় তার বাবা খুব হতাশ হয়ে তাকে একটি চিঠি লিখে বলেছিলেন, ইউ আর মাই লস্ট গেম। বাবার মৃত্যুর আগেই তিনি বাংলাদেশের কালজয়ী অনেক গানের রচয়িতা হিসেবে 21 পদক পেয়েছিলেন। তার বাবা তখন তাকে আরও একটি কথা বলেছিলেন, আমি তোকে চিঠি লিখে যে কথাটি বলেছিলাম সেটা সঠিক নয়, যার যা পথ সেটাই সত্যি হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস এর সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই গীতিকার। 2022 সালের 4 সেপ্টেম্বর সকালে মারাত্মক অসুস্থ বোধ করলে 6:30 দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের অনেক কালজয়ী দেশাত্মবোধক গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। ডাক্তার হওয়ার বদলে গাজী মাজহারুল আনোয়ার গীতিকার হয়ে উঠেছিলেন জন্যই আমরা তথা বাংলা চলচ্চিত্র এমন কালজয়ী গান উপহার পেয়েছে তার কাছ থেকে। উল্টোটা হলে আমরা তার এমন হৃদয় দোলানো গীতিরস আস্বাদন হতে বঞ্চিত হতাম। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনার কি মনে হয় তা কমেন্টে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।